নমস্কার বন্ধুরা উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা অতুলনীয় স্বাদের সুজির বরফি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আপনারা একবার বানানোর পর আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছে হবে মনে হবে এই সুজির বরফিটা বানাই তো চলুন বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করি এই খুব দুর্দান্ত স্বাদের এই সুজির বরফিটা যেটা খেয়ে মুখে গেলেই মিলিয়ে যাবে এটা খুবই সফট হবে এটা বানানো গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো সুজি নিয়েছি পরিমাণটা আপনারা আপনাদের হিসেবে নিয়ে নেবেন এবার সুজিটাকে আমি স্লো ফ্লেমে সাত থেকে আট মিনিট এইভাবে একটু ড্রাই রোস্ট করে নেব সুজিটা সুজিটা যত ভালোভাবে ভাজা হবে তত খেতে ভালো লাগবে এখানে আমি এক চামচের মতো দেশি ঘি ইউজ করছি আমি আর ঘি ইউজ করব না এই এক চামচ ঘিতেই এই সুজিটা হবে কি দারুণ দুর্দান্ত স্বাদের হবে যতক্ষণ না আপনারা বানাবেন বুঝতে পারবেন না খুবই ইজি কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন এটা ভাজার পরে আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম তার সঙ্গে আমি এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি আমি এখানে প্রথমে হাফ কাপ দিয়েছিলাম মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন আমি আর একটু চিনি অ্যাড করছি বেশি আবার মিষ্টি হলেও খেতে ভালো লাগবে না দেখুন চিনিটাকেও এর সঙ্গে একটু ভেজে নিলাম কিন্তু খুব বেশি ভাজলে চিনিটা গলে গিয়ে আবার শক্ত হয়ে যাবে আমি এখানে দু চামচ মিল্ক পাউডার ইউজ করছি একটু ইষ গরম দুধের সঙ্গে মিল্ক পাউডারটা অবশ্যই দেবেন দিলে এটা খেতে আরও ভালো লাগবে আর এখানে আমি পৌনে এক গ্লাসের মতো দুধ ইউজ গরম দুধ রেখেছিলাম হালকা ইষো ওই দুধটা মিশিয়ে দিলাম এখানে আপনারা ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন তবে রুম টেম্পারেচারের দুধটা ব্যবহার করবেন দেখুন দুধটা দিয়ে দিয়েছি এবার সুজিটা ফুটতে শুরু করেছে আমি এবার গুলিয়ে রাখা মিল্ক পাউডারটা দিয়ে দিলাম এর সঙ্গে মিল্ক পাউডারটা গলে গেছে এরপর আমি এখানে এক কাপের মতো ফ্রেশ মালাই দিলাম মালাইটা অবশ্যই এর মধ্যে অ্যাড করবেন এই মালাইটাই এর স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে এবার এটাকে একটু ঠিক হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই করে এইভাবে হতে দেব দেখুন এটা ঠিক হতে শুরু করে দিয়েছে কিন্তু এটাকে খুব বেশি ঠিক করব না কারণ একেবারে শক্ত হয়ে গেলে যখন আমরা বরফি পিসগুলো কাটবো তারপর যখন ঠান্ডা হবে এটা খুবই শক্ত হয়ে যাবে এই জন্য খুব বেশি এটাকে ড্রাই করব না দেখুন আমি যে পর্যায়ে রাখবো ওই পর্যায়ে করবেন খেতে খুবই ভালো লাগবে দেখুন কীরকম খুব বেশি শক্তও হয়ে যায়নি আর খুব বেশি পাতলাও নয় দেখুন এইভাবে এটাকে নামিয়ে এবার আমি একটা থালায় ঢেলে নেবো দেখুন বুঝতেই পারছেন আমার স্প্যাচুলাটা কীরকম ঢুকে যাচ্ছে বোঝাই যাচ্ছে যে খুব বেশি এটা ড্রাই হয়নি এরপর এটাকে এক থেকে দু মিনিট একটু ঠান্ডা হতে দেব দিয়ে এর মধ্যে এবার পিসগুলো কেটে নেব আপনারা যেমন পছন্দ করেন সেই হিসাবে কেটে নেবেন দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এবং খুবই সফট একবার বানিয়ে দেখুন এবং কমেন্ট করে আমাকে বলুন কেমন লাগলো পারলে একটা লাইক দিয়ে দেবেন